খুব ফেমাস একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে বেশি সক্রিয়। তো কিরকম ব্যাপারটা দেখেন, জিনিসটা কি, জিনিসটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে কারা, অ্যালডিহাইড বা কিটোনরা। এখন সমস্যা আছে, সমস্যাটা কি, সে এটা হচ্ছে এইচ সি এইচ ও মানে আমাদের প্রাইমারি অ্যালডিহাইড, ফর্মাল ডিহাইড বা মিথানল এইচ সি এইচ ও। আবার খেয়াল করেন, সে যে কোনো একটা অ্যালডিহাইড দিলাম, সে সি এইচ থ্রি সি এইচ ও। আর এবার একটু কিটোন নিয়ে কাজ করি, সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও সি এইচ থ্রি, মানে আসলে এগুলো কিন্তু আর, হ্যাঁ এগুলো কিন্তু আর, আর দিয়ে ব্যাখ্যা করছি, এইভাবে ব্যাখ্যা দিই ভালো লাগবে। এখন খেয়াল করেন, আমি আপনারা বলছি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে বেশি সক্রিয়। সক্রিয় বলতে আসলে কি, সক্রিয় বলতে বোঝাচ্ছি কে কত তাড়াতাড়ি বিক্রিয়াটা করবে, কে কত তাড়াতাড়ি বিক্রিয়াটা করবে। আচ্ছা এখন এই জিনিসটার বিক্রিয়া ডিপেন্ড করবে কিসের উপর, নিউক্লিওফাইল কিরূপ পরিমাণ অ্যাটাক করতেছে। নিউক্লিওফাইল যদি বেশি পরিমাণ অ্যাটাক করে, খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, তখনই কিন্তু বিক্রিয়া সক্রিয়তা বেড়ে যাবে, মানে কি ইজিলি বিক্রিয়া করবে। এখন চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনারে আমি অলরেডি বিক্রিয়ায় বিভিন্ন দরকারি টার্ম সেকশনে শিখাইছি, অ্যালকাইল কি করতে পারে, অ্যালকাইল আসলে ইলেকট্রন পাস করে দিতে পারে, ইলেকট্রন পাস করে দিতে পারে মানে ইলেকট্রন দান করতে পারে, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, এরকম ছিল আমাদের টাইটেলটা। তাহলে খেয়াল করেন যে দেখেন, এই যে এই অক্সিজেন ইলেকট্রন টান দিল, ও নেগেটিভ ও পজিটিভ, ফাইন। এই ইলেকট্রন টান দিল, ও নেগেটিভ ও পজিটিভ, ফাইন। ও টান দিল, ও নেগেটিভ ও পজিটিভ, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে গিয়ে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কথা হচ্ছে এবার আমরা যে জিনিসটা দেখব, চারপাশে কি আর আছে কোনো, আর নাই, তার মানে কেউ কি ইলেকট্রন দিচ্ছে, না দিচ্ছে না, তার মানে যেই পরিমাণ প্লাস আছে সেই পরিমাণ প্লাসই ছিল। মনে করেন প্লাস হচ্ছে পঞ্চাশটা, মনে করেন প্লাস হচ্ছে পঞ্চাশটা। আবার এইখানে দেখেন আর আছে, রাইট, আমরা জানি আর কি করতে পারে, ইলেকট্রন পাস করে দিতে পারে, তার মানে এই আর কিছু পরিমাণ ইলেকট্রন কি কোন জায়গায় দিয়ে দিবে, এইখানে দিয়ে দিবে, এই আর কিছু পরিমাণ ইলেকট্রন এখানে দিয়ে দিবে। এখন চিন্তা করেন, কিছু পরিমাণ ইলেকট্রন দেওয়া মানে কি, এই প্লাস কি বেড়ে যাওয়া নাকি কমে যাওয়া, অবশ্যই প্লাস কমে যাওয়া, কারণ মনে করেন, মনে করেন এখানে পঞ্চাশটা প্লাস ছিল, প্রাথমিক অবস্থায় পঞ্চাশটা প্লাস ছিল, এখন এই একটা আর সে পাঁচটা ইলেকট্রন দান করলো, কয়টা দিল, পাঁচটা ইলেকট্রন দিল, ধরে নিলাম। তো একটা আর যদি পাঁচটা ইলেকট্রন দেয়, তাহলে পাঁচটা ইলেকট্রন পাঁচটা প্রোটনকে নিয়ে ঘর সংসার করবে, আর বাকি থাকবে কয়টা, পঁয়তাল্লিশটা প্লাস, তার মানে প্লাস কি আলটিমেটলি বাড়তেছে না কমতেছে, কমে যাচ্ছে, রাইট, এটা হচ্ছে আমাদের ফাইনাল অবস্থা। আবার সে খেয়াল করেন, এখানে সে প্লাস হচ্ছে পঞ্চাশটা, এই আর কয়টা আছে বলেন তো, আর হচ্ছে দুই সাইডে আছে, তার মানে এই আর কিছু পরিমাণ ইলেকট্রন এইখানে দিবে, এই আর কিছু পরিমাণ ইলেকট্রন এইখানে দিবে, তার মানে চিন্তা করেন, মনে করেন এই আর পাঁচটা ইলেকট্রন দিল, এই আর পাঁচটা ইলেকট্রন দিল, এইখানে আলটিমেটলি আলটিমেটলি ইলেকট্রন থাকবে কয়টা বলেন তো, মোট চার্জ প্লাস চার্জ থাকবে কয়টা, থাকবে হচ্ছে চল্লিশটা প্লাস চার্জ। তার মানে দেখেন কোন জায়গায় প্লাস সবচেয়ে বেশি, কোন জায়গায় প্লাস সবচেয়ে বেশি, প্লাস সবচেয়ে বেশি হচ্ছে কি আমাদের ফর্মালডিহাইডে, যেখানে কোনো আর গ্রুপ নাই, এখানে একটা আর গ্রুপ, এখানে প্লাস কমে গেছে, এখানে দুইটা আর গ্রুপ, এখানে প্লাস আরও কমে গেছে, আরও যত বড় আর গ্রুপ নেবেন তত বেশি ইলেকট্রন পাস হবে। এখানে মনে করেন ক্ষুদ্র একটা অ্যালকাইল মানে মিথাইল পাঁচটা ইলেকট্রন দিতে পারে, ইথাইল কি পাঁচটা দিবে না আরও বেশি দিবে, আরও বেশি দিবে, তার মানে কি, তার মানে আমি একটা কথা বলতে পারি যে আর এর পরিমাণ উপর ডিপেন্ড করতেছে যে কি আসলে কে বেশি সক্রিয়তা। এইবার কিভাবে দেখেন, প্লাস যতগুলা থাকবে, প্লাস যতগুলা থাকবে তত বেশি মাইনাস অ্যাটাক করবে, সবচেয়ে বেশি প্লাস কার ওর, তার মানে বেশি মাইনাস এখানে অ্যাটাক হবে, তার মানে সবচেয়ে বেশি সক্রিয় হবে এই জিনিসটা, মানে ফর্মালডিহাইড, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপরে যে কোনো কিটোন। কেন, কারণ কিটোনে কিন্তু দুইটা আর, তার মানে আমি বলতেই পারি যেখানে আর বেশি, আর বেশি সেইখানে সক্রিয়তা কম, সেখানে সক্রিয়তা কি, সক্রিয়তা কম, তার মানে কি যার আর কম সে আসলে বেশি সক্রিয়, যার আর কম, যে এখানে দেখেন একদমই নাই। আপনারা যদি পরীক্ষা হলে কিন্তু কোশ্চেনটা এইভাবে দিয়ে দেয় যে ইথানল আর প্রোপানন কে বেশি সক্রিয়, কে বেশি সক্রিয় এই বিক্রিয়াতে, তার মানে দেখবেন হচ্ছে কার আর এর পরিমাণ বেশি, যার আর এর পরিমাণ বেশি তার সক্রিয়তা কম, যার আর এর পরিমাণ কম তার সক্রিয়তা বেশি। তার মানে আমরা টোটাল সামারি থেকে কি বুঝতে পারি, যেখানে অ্যালকাইল গ্রুপের পরিমাণ কম আছে, এখানে কিন্তু একটাও নাই ফর্মালডিহাইডের মধ্যে, যেখানে অ্যালকাইল গ্রুপের পরিমাণ অনেক কম সেখানে আসলে সক্রিয়তাটা বেশি থাকে, সে তত বেশি ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে আসলে যৌগ বানাইতে পারে। বুঝাইতে পারছি মনে হয় যে কে আসলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় বেশি সক্রিয়। তার মানে আমরা টোটাল কথাটাকে একভাবে বলতে পারি যে অবশ্যই অ্যালডিহাইড কিরণের চেয়ে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় বেশি সক্রিয়। বুঝাইতে পারছি আশা করি, ধন্যবাদ।